রবের ইসলামিক কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানেরা কি রবের মুসলিমদের দোস্ত বন্ধু হতে পারে? মুসলমানেরা আহলে কিতাব, মুসলিমরাও আহলে কিতাব, কিন্তু আহলে কিতাবদের মধ্যে মিনহুমুল মুমিনুন, কিছু লোক মুমিন রয়েছে, তারাই হচ্ছে মুসলিম। তাদের এবং মুসলমানদের মাঝে একটি জায়গায় মিল রয়েছে, সেটি হচ্ছে কুলিয়া আহলাল কিতাবি তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদ ইল্লাল্লাহ। তিন নম্বর সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত মতে সেটি কি, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত চলবে না। তো মুসলিমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে না, কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তারা আল্লাহ তাআলার ইবাদত করে, সাথে নবী রাসূলদের নামে ইবাদত করে। তো সেই কারণে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সাথে মুসলিম সমাজ কিছুটা হলেও বন্ধুত্ব করতে পারে, তবে যখন প্রকাশ্যভাবে জানবে তারা অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত, তখন আর পারবে না। এখন মুসলমানদের মাঝে যারা সিয়াই সিত্তাকে এবং কুতুবে আরবাকে আর সিরাতের এবং ফিকার কিতাব সমূহকে মানবে, তারা হবে মুশরিকিন। তো মুশরিকিন হয়ে গেলে কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লাহু মুশরিকুন, অধিকরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো শিরিকের সাথে যখন মুশরিকিন কেউ হয়ে যাবে, তখন আর মুশরিকিনদের সাথে বন্ধুত্ব কায়েম করা যাবে না। তো ইসলাম জমিনি লেখকদের লেখা কিতাব সমূহকে মানতে বলে না। 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত, 77 নম্বর সূরা এর 50 নম্বর আয়াত, আল মুরসালাত 7 নম্বর সূরা আল আরাফের 185 নম্বর আয়াত, 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতগুলি দৃষ্টিতে মানুষের লেখা যত হাদিস রয়েছে, যেগুলি 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব বিন হাশিমের নামে লেখা হয়েছে, এগুলির কোনো একটিকে আমরা রবের ইসলামিক কিংডমের মুসলিমরা মানতে পারি না। যারা জমিনি লেখকদের, জমিনি বক্তাদের, পীরদের, হুজুরদের এবং নেতাদের পিছনে যাবে, এমন লোকদের সাথে মুসলিমরা গাঢ় বন্ধুত্ব কখনো করবে না, চাই সে বিএনপির লোক হোক অথবা আওয়ামী লীগের লোক হোক। বিএনপি এবং আওয়ামী লীগের সাথে যে সমস্ত ফিরকা, পার্টি, মাসলাক, মাজহাবের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মিশে চলেছে, এদের সকলের জানা উচিত আন্নাল কুব্বত আলিল্লাহি জামিয়া, একমাত্র ক্ষমতার উৎস হলেন আল্লাহ। 2 নম্বর সুরা আল বাকারার 165 নম্বর আয়াত। তাই যারা আল্লাহ তাআলার এই গ্রন্থের সাথে শরিক করবে, তাদের সাথে বন্ধুত্ব আমরা করতে পারবো না। এই কনস্টিটিউশনের বিপরীত কোনো কনস্টিটিউশন আপনার আমার জীবনে অন্তত মানতে হবে না। এলাকা হিসেবে বা ছোট ছোট দেশ হিসেবে ততটুকু মানতে হবে যতটুকু এই কনস্টিটিউশন বলবে, কারণ এটি হচ্ছে আল ফুরকান, এটি হচ্ছে কোষ্টি পাথর। তাবারাকাল্লাযী নাযযাল আল ফুরকান আলা আবদিহি, আল্লাহ তাআলা এই সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ নাজিল এই জন্যই করেছেন যেন আপনার সামনে মিথ্যা কি আর আপনার সামনে কোরআন বিরোধী কর্মকাণ্ড কে করে যাচ্ছে তার সাথে সাপোর্ট করতে হবে কি করতে হবে না বলে দেবে। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত তার প্রমাণ। এই গ্রন্থ আপনাকে এবং আমাকে বারবার কি বলছে? 60 নম্বর সূরা আল মুমতাহিনার প্রথম আয়াতে
আল্লাহ সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওমা ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল। তোমরা যারা ইমান এনেছ শোনো, আমার শত্রু এবং নিজেদের শত্রুদেরকে তোমরা বন্ধুরূপে মোটেই গ্রহণ করবে না। তো এই কনস্টিটিউশন বিপরীত, এই সংবিধানের বিপরীত কোনো সংবিধান যারা মানবে তাদের সাথে বন্ধুত্ব করাই তো যাবে না, সরাসরি আল্লাহ তো নিষেধ করছেন। আল্লাহ বলছেন, তোমরা যারা ইমান এনেছ শোনো, আমার দুশ্মন এবং নিজেদের দুশ্মনকে তোমরা বন্ধুরূপে মোটেই গ্রহণ করবে না, যাতে তোমরা তাদের সাথে বন্ধুত্ব জাহির করতে লেগে না যাও, অথচ তোমাদের কাছে যে সত্য থেকে এসেছে তা যে তারা অমান্যই করছে। তারা রাসূলকে আর তোমাদেরকে নির্বাসিত করছে, কারণ তোমরা নিজেদের রব আল্লাহ তাআলার উপর ইমান এনে থাকো। যদিও তোমরা আমার কোরআনের খাতিরে চেষ্টা সাধনা করার জন্য বেরিয়েছ আর আমারই সন্তুষ্টি লাভের আশা নিয়ে তৎপর হয়েছ, অথচ তোমরা তাদের সাথে চুপিসারে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করে যাচ্ছ। আসলে আমি বেশ জানি তোমরা যা কিছু গোপন করছো আর যতটুকু প্রকাশ করে থাকো, তোমাদের মধ্যে যে কেউ এমন হবে সে সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে। তা আমি কোরআন মেনে চলি, আমি আরএসএস কিংবা ইসকন, আইএসআইএস কিংবা তালেবান, শিয়া সুন্নি সালাফি এদের সাথে তো বন্ধুত্ব করতে পারবো না, এমনকি হিন্দু সমাজের, খ্রিস্টান সমাজের এবং যারা ইহুদি সমাজের লোক এদের মতবাদ তো আমি মানতেই পারবো না। পাঁচ নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বাদ ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইনাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ইমান এনেছ শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না মোটেই, তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো তাদের দলেই সামিল হয়ে যাবে, নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। তো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব আমি তো করতে পারবো না, কারণ তারা মুমিনদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। এমনকি 9 নম্বর সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরু আলাল ঈমান ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের পিতা, নিজেদের দাদা, নানা, পরনানা এবং নিজেদের ভাই বন্ধুদেরকে, ভাই বোনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যদি তারা ইমানের তুলনায় কুফরিকে ভালোবাসে। আর তোমাদের মধ্যে যারা তাদের সঙ্গে হবে তারাই তো জালিম হবে। তো ইমানের তুলনায় কুফরিকে যদি আমাদের আবা ও আজদাদ, বাবা, দাদা, নানা, পরনানা এরা প্রাধান্য দেয়, তাহলে তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলার দলের লোক হতে হবে। তাই 58 নম্বর সূরা আল মুজাদালা এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান উলাইকা হিযবুল্লাহ আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন। যে কম আল্লাহ তাআলার উপরে কিয়ামতের দিন সম্পর্কে আস্থাবান, তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রেখেছে। যদিও এদের বাবা, দাদা, নানা, পরনানা এমনকি সন্তান সন্ততি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন হোক না কেন, ওদের অন্তরে ইমানকে স্থায়ী করে দিয়েছেন আর তাদেরকে বিশেষ হুকুমের সাথে শক্তিশালী করেছেন আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর
তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, এরাই তো আল্লাহ তাআলার দল, আর আল্লাহ তাআলার দলই তো মুক্তি লাভ করবে। তো আপনাকে জানতে হবে যে আপনি আল্লাহ তাআলার দলে ঢুকেছেন কিনা, যদি না ঢুকে থাকেন ঢোকার চেষ্টা করুন। যদি মুক্তি চান তো এই মুক্তি যুদ্ধে আপনাকে এবং আমাকে জয়লাভ করতে হবে, আর সেটি কি, মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে এগুলি এক পাশে রেখে আল্লাহ তাআলার দলে ঢুকতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে। নইলে 80 নম্বর সূরা আবাস এর 33-42 আয়াতগুলিতে দেখুন আল্লাহ কি বলছেন, ফাইদা জাতি সাখা ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতু মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারপরে যখন বিরাট ধ্বনি এসে পড়বে, সেদিন মানুষ আপন ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে যাবে, নিজ মা এবং বাবার কাছ থেকেও, নিজ স্ত্রী এবং পুত্রের কাছ থেকেও, সবাই সেদিন একই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। কতই না চেহারা সেদিন উজ্জ্বল চমকদার হবে, হাসি এবং আনন্দে ভরপুর, কতই না চেহারা সেদিন ধুলায় মলিন হয়ে যাবে, কালিমা মাখানো অবস্থায় দাঁড়াবে। এরাই তো সেই দল যারা কাফের দুরাচার, উলাই কহমুল কাফারাতুল ফাজারা। তো রবের ইসলামিক কিংডমে আপনাকে এবং আমাকে মুমিন এবং মুসলিম হওয়ার দাবি রাখলে কি করতে হবে, 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত মেনে চলতে হবে, যেখানে আল্লাহ বলেন লা ইত্তাখিযিল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদদিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। মুমিনরা যেন মুমিনদের ছাড়া অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব না করে, কাফেরদের সাথে বন্ধুত্ব না করে। যে ব্যক্তি এমন করবে আল্লাহ তাআলার সাথে তার কোনো ব্যাপারে কিছু মাত্র যোগ সম্পর্ক থাকবে না। তবে তোমরা যদি তাদের পক্ষ থেকে কোনো আশঙ্কা করো সে কথা আলাদা, আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করছেন, আল্লাহ তাআলার কাছেই তো ফিরে যেতে হবে। তো মুমিন যারা রবের ইসলামী কিংডমে তারা অমুমিনদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। 9 নম্বর সূরা তাওবার 67-68 আয়াত দুটি থেকে আমরা জানব রবের ইসলামী কিংডমে যারা দুমুখ রয়েছে এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, আল মুনাফিকুন আল মুনাফিকাত বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন ওয়াদাল্লাহু আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা ইয়া হাসবুহুম ওয়ালা আনাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম। মুনাফিক পুরুষ ও নারী একে অন্যের দোস্ত বন্ধু, তারা গরহিত কাজেরই আদেশ দেয়, বিধিবদ্ধ কাজে নিষেধ করে, আর নিজেদের হাতগুলোকে গুটিয়ে রাখে, তারা যে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, তাই আল্লাহ তাদেরকেও ভুলে রয়েছেন। এ কথা সত্য শুনেছি যে মুনাফিকরাই বড়ই অবাধ্য, ফাসিক, লিবারাল, আজাদি নিয়ে চলে, নাস্তিক। আল্লাহ মুনাফিক নারী পুরুষ ও কাফেরদের সাথে ওয়াদা করেছেন জাহান্নামের আগুনেরা, সেখানেই তারা চিরকাল থাকবে, তাদের জন্য এই তো যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন আর তাদের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে, ওয়ালাহুম আযাবু মুকিম। কিন্তু 9 নম্বর সূরা তাওবা 71-72 এর বিপরীত বলছে, যা আপনাকে এবং আমাকে হতে হবে, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকা ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম ওয়া'দা আল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিন আল্লাহি আকবার যালিকা ওয়াল ফাযলুল আযীম। আর মুমিন পুরুষ এবং নারী পরস্পর একে অন্যের ভাই বোন, তারা বিধিবদ্ধ কাজের আদেশ দেয়, নিষিদ্ধ কাজে বারণ করে, সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার রাসূলের তাবেদারি করে। এরাই তো সেই দল যাদের উপরে আল্লাহ শীঘ্রই রহমত নাজিল করবেন, আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও মহান কৌশলী। এ কথা সত্য সুনিশ্চিত, আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের সাথে ওয়াদা করেছেন জান্নাতের বাগিচা সমূহ, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানেই তারা চিরকাল বাস করবে।
আর চিরস্থায়ী জান্নাতে বড়ই সুন্দর বাসঘর রয়েছে তাদের জন্য। আর আল্লাহ তাআলার কাছ থেকে সন্তুষ্টি যা সবচাইতে বড় এবং মহান, এই তো হচ্ছে সেই সাফল্য যা সবচাইতে বিরাট এবং শ্রেষ্ঠ মহান। এখন রবের ইসলামিক কিংডমে আপনাকে আমাকে বসবাস করতে হবে। কোন সোসাইটিতে? এখানে দুই ধরনের সোসাইটি রয়েছে। 24 নম্বর সুরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত্বয়িবাতু লিত্বয়িবিন ওয়াত্বয়িবুনা লিত্বয়িবাত উলাইকা মুবাররুনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্যই, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েগুলোর জন্যই, আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্য, তারাই তো এসব হতে নির্লিপ্ত যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্য তো ক্ষমা আর সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে। এটি জগতের শুরু থেকে দুটি সোসাইটি আসছে, চলে আসছে দুটি সোসাইটি, একটি মুসলিমদের, মুমিন মুসলিমদের, আর একটি কাফেরদের। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 64 নম্বর সুরা তাগাবনের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে একদল তো মুমিন আর একদল তো কাফের। 47 নম্বর সুরা মুহাম্মাদের 10 এবং 11 এই আয়াত দুটি থেকে আমরা জানব, আল্লাহ বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মানুষেরা কি দেশ ভ্রমণ করবে না যাতে ওরা দেখতে পাবে তাদের আগেকার লোকগুলোর দশা কি দাঁড়িয়েছে? আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছেন, আর কাফেরদের অবস্থাও ঠিক তেমনই দাঁড়াবে, কারণ আল্লাহ তো মুমিনদের কার্যোদ্ধারকারী, আউলিয়া, বন্ধু, আর কাফেরদের সাহায্যকারী বন্ধু বলতে কেউ জানি। ওয়ান আল কাফিরিন লা মাওলা লাহুম। তো রবের ইসলামিক কিংডমে আপনাকে আমাকে মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারি, 2 নম্বর সুরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ কি সুসংবাদ দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত ইউখরিজুনাহুম মিনাল নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা তাদেরই বন্ধু, তাদেরই অভিভাবক, তাদেরই ওলি, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, তাদেরকে তিনি অন্ধকার থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা অবিশ্বাসী কাফের তাদের সঙ্গে সাথী হচ্ছে তাগুত, ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকারের মতবাদের দিকে ঠেলে দেয়। এরাই তো দোজকের বাসিন্দা, সেখানে তারা চিরকাল থাকে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30, 31, 32 আয়াতগুলি আমাদের জানতে হবে, এবং কিভাবে রবের ইসলামিক কিংডমে আপনাকে আমাকে কাটাতে হবে সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। যারা বলবে আল্লাহ তালাই আমাদের রব, তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে, তাদের কাছে মালাইকা আসবে, বলবে কি, যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, আর তোমাদেরকে জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও, আর তোমাদের জন্য তো সেই সব তাতে মজুদ থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, আর তোমরা যা কিছু চাইবে সেখানে সব পাবে। তো এই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে বলে দিয়েছেন। তো রবের ইসলামিক কিংডমে কাদের সাথে বন্ধুত্ব করতে হবে, আশা করি এই লেকচার থেকে আপনারা সবাই বুঝতে পেরেছেন। মুমিন হলে অমুমিনদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।